নমস্কার নমস্কার আমরা বেঙ্গালুরের বাঙালি আজকে আবার চলে আসলাম খুব সাধারণ মেনু নিয়ে কিন্তু ইন্টারেস্টিং মেনু নিয়ে সেটা হচ্ছে এগুলো তো খুব মানে তোমাদের কাছে খুব বোর লাগবে কিন্তু আমাদের এটা খাওয়াটা মাস্ট এই জন্য এটা তো থাকবেই আর হচ্ছে এখানে শুকনো মাছ মানে যেটাকে শুটকি বলে এই দেখো সামনে সামনের থেকে দেখো এই দেখো এই যে শুকনো মাছ একদম লাল রগরগে করে বানানো আর এটার সাথে রাইস সঙ্গে আজকে কিচ্ছু না কারণ কি আমাদের ঘরে কেউই শুকনো মাছ হলে অন্য কিচ্ছু খেতে পছন্দ করে না শুকনো মাছ পাঁঠার মাংস এগুলো হলে আর অন্য কোনো কিছু চাই না কিছু খাবেই না বানালে এমনি পড়ে থাকবে রাইট ভাত আর মাছ আর বয়েল ভেজিটেবলস তাহলে শুরু করা যাক ভাতটা কিন্তু সেই রেড রাইস অ্যাজ ইউজুয়াল রেড রাইস ঠিক আছে হ্যাঁ তাহলে খাওয়া শুরু করি মিষ্টি মিষ্টি গাজর আরে এটা আগে খেতে হয় এই করলাটা কিন্তু অনেকে রাত্রিবেলা খায় না কারণ তো আমরা খেয়ে নিই কেন সেটা আমি কি বলবো তুই অদ্ভুত কোয়েশ্চেন করছিস খায় না এটা জানি কেন খায় না সেটা আমি কি জানবো বলো মানুষের রুচি এটা হচ্ছে গাজর বুঝতেই পারছো আগে খেলাম করলা সিদ্ধ এটা স্কোয়াশ আমি মিক্স করে খেলাম দুটো বাইট এটা মাঝখানে করলা তারপরে আবার সুইট তোমরা অবাক হয়ে যাচ্ছ না হঠাৎ করে শুকনো মাছ কেন ব্যাঙ্গালোরে বসে যেখানে কিনে সব কিছু পাওয়া যায় ওই যে আবার সে আগের গল্প নাগাল্যান্ডে ছিলাম যে ওখানে কিছু খাওয়া তেমন প্রথম দিকে পাওয়া যেত না পরের দিকে এখন তো সবই পাওয়া যায় সব কিছু অ্যাভেলেবেল আগে কিছু পাওয়া যেত না ওখানে গিয়ে শুকনো মাছ খাওয়া শিখেছি আমরা কিন্তু সিলেটি নই আগেই বললাম আমি যেটা জানি সিলেটিরা খুব পছন্দ করে ওদেরই মেইন খাদ্য আমি তো নাগাল্যান্ডে গিয়ে শিখেছি আমি রাইস নিয়ে ফেলি অ্যাকচুয়ালি দারুণ লাগে দারুণ লাগে যে একবার এই শুটকি মাছ বা শুকনো মাছ খেয়েছে থাকতে পারবে না ভালো করে বানালে খুবই টেস্টি হয় ভালো করে বানালে জিনিসটা এমনিতেই সুন্দর সে তুমি যেভাবেই খাও তো খুবই রিচ করে বানানো হয়েছে যেটা দেখেই বোঝা যাচ্ছে আমরা খাই না এতটা রিচ যেরকম মাটন হয় না লাল লাল ঠিক সেরকম খুবই রিচ করেছি কিন্তু টেস্টি দারুণ লাগছে আমি তো বড় বড় করে রেখেছি পিসগুলো এরকম এটা অনেকেই কী করে জানিস তো ওই ভেতর থেকে কাঁটাটা বার করে নেয় তারপরে এরকম ছোটো ছোটো মানে ইচ্ছে করে ভেঙে নেয় জিনিসটা আচ্ছা মানে চাটনি চাটনি ব্যাপার আর কি হ্যাঁ বলতে পারিস ওরকমটা করে এটা কিন্তু বেগুন দিয়ে ছিম দিয়ে দারুণ হয় কিন্তু না আমি এমনি করেছি
একটু তরকারির মধ্যে ফেলে দিলে কিন্তু দারুণ হয়। এটাও খেতে অসাধারণ। এটাই তো সব থেকে বেশি ভালো, একদম সলিড না। খুব ঝাল দিয়েছি, তার মধ্যে আবার একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কার ঝাল দিয়েছি। আমরা যতটা ঝাল খেতে পারি সবাই কিন্তু পারবে না। একদম নাগাল্যান্ডে থাকার সময় রাজা লঙ্কা খেতাম তো, রাজা মরিচ বা যেটাকে ওই আসামে ভূত ঝালকিয়া বলে, ওইগুলো খাওয়া মানুষ আমরা। এখানে তো কোনোদিনও দেখিনি, সত্যি দারুণ হয়েছে। হ্যাঁ একদম, ঝোলটা এত ঝাল কিন্তু এত টেস্ট লাগছে। আচ্ছা কখনো কোনো রেস্টুরেন্টে কিন্তু আমি এটা পাইনি না? না কেন বলো তো, বানায় না? নাগাল্যান্ডে পাওয়া যায় চাটনিটা। নাগারা এই চাটনিটা খায়। চাটনিটা পাওয়া যায়? হ্যাঁ দেখ, আমরা তো আসামে খুঁজিনি, আসামে কোনো অথেন্টিক হোটেলে পাওয়া যেতে পারে। যে একবার খেয়েছে সেটা ছাড়তে পারবে না। তোমাদের মধ্যে কে কে খাও? আমি জানি খুব খুবই কম সংখ্যক হয়তো খাও, কিন্তু যদি কেউ খাও খেয়ে থাকো জানাবে। হ্যাঁ বাঙালির পপুলেশন বেঙ্গল ছেড়ে অন্য জায়গাতে কিন্তু বেশি, আর খুবই কম সংখ্যক খাও বলা যাচ্ছে না। আমি একবার খেয়েছিলাম, সেই মনে আছে অনেক বছর আগে, একজন বাঙালিরই বাড়িতে ইনভাইট করেছিল, তখন নানান রকম ডাল সবজি এগুলো তো ছিলই, সাথে এই শুটকি মাছ। শুটকি মাছটা করেছিল জানিস, রুই মাছের মতন, মানে যেমন ধর রুই মাছ বা কাতলা মাছ খাই আলু দিয়ে যে একটা ঝোল করি না, সেরকম এই মাছটাই করেছিল। এটা লোটকে বলে না, লোটকা, এই মাছটাই করেছিল, এই আমি যেরকম পিস করেছি এরকমই। তো আমাদেরকে একটা একটা করে দিল দুটো আলু। আমরা যেমন বাঙালিরা রুই কাতলার ঝোল খাই না, এক পিস করে মাছ আর দুটো করে আলু, বেশ অনেকটা ঝোল, ওরকম করে রান্না করেছিল, ভালো লেগেছিল। তখন আমি একদম প্রথমের দিকে, খুব ঝাল লেগেছে না? শুটকি মাছ একটু ঝাল না হলে জমে না। কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। দারুণ লাগে, যে না খেয়েছে সে বুঝবে না, আর যে খেয়েছে সে বুঝবে আমরা কতটা মজা করে এখন খাচ্ছি। এই মাছটা আমার বেস্ট লাগে। শিদল, শিদলটাও আমি বানিয়েছি, ওটা আমি বানাতে শিখেছি। আমাদের বাড়িতে তো এগুলো কেউ খায় না, বাড়িতে মানে আমি কুচবিহারে বাড়ির কথা বলছি, আত্মীয় স্বজনরাও খায় না, আমিই শিখেছি ওই নাগাল্যান্ড থেকে। তো এগুলো বানাতে আমিই পারি, ওরা শুনলে অবাক হয়ে যায়, ও মা শুটকি মাছ বানাস কেমন করে? ওটা শুনেছি বানানো অনেক কঠিন, আমি তো পারি।
দারুণ হয়েছে না? কারোর মুখে অরুচি থাকলে না এটা যদি একবার খাইয়ে দেওয়া যায়, ব্যাস চেয়ে চেয়ে খাবে। তোর হয়ে গেল, ওটু পর আমি আরেকটা মাছ নিই। চিনি খাবি? যা জল খাই। ঝাল আমারও ভীষণ লাগছে, কিন্তু ভালোও লাগছে। দারুণ দারুণ। হ্যাঁ পাচ্ছি না, মানে এখান দিয়ে গরম বেরোচ্ছে না। চল এটা একটা আলাদা মজা, এনজয় করতে দে। তাহলে আমাদের খাওয়া তো হয়ে গেল, এতগুলো চিনি খাবো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, জানি ভালো লাগবেই, তাহলে একটা লাইক করো, কমেন্টস করো আর প্রচুর শেয়ার করো। টিল দেন, যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ নতুন ব্লগ নিয়ে না আসছি ততক্ষণ পর্যন্ত, টিল দেন, বাই বাই।